হবিগঞ্জে লাখাইলে খাস জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধি সনি চৌধুরী জানান, এতে উভয় পক্ষের নারী শিশু সহ অন্তত 40 জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় 20 জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই গ্রামের একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে দুপক্ষের ভেতরে। এই বিরোধের জের ধরে শুক্রবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।